and welcome to another unboxing video. আজকে আমরা আনবক্স করতে যাচ্ছি অ্যাপলের আইফোন 11 প্রো। তো প্রো নামের সাথে অ্যাড করার কারণে জিনিসটার আসলে অ্যাটেনশন একটু বাইরে গেল, কারণ হচ্ছে সারফেস প্রো, আইপ্যাড প্রো, মিন্স দে আর ফর প্রফেশনালস। সো আইফোন 11 প্রো, ইজ ইট প্রো এনাফ? লেটস ফাইন্ড আউট। প্রথমেই আনবক্সিংয়ের পালা। আইফোন 11 প্রোতে অ্যাপল আবার ফিরিয়ে এনেছে ব্ল্যাক মিনিমালিস্টিক বক্স। বক্সের পিছনে বরাবরের মতো ফিচার এবং পাশে আইফোন লেখা আছে। বক্স খুলে ফেললেই দেখতে পাওয়া যাবে 3 ক্যামেরা বিশিষ্ট আইফোন 11 প্রো। যেহেতু দেখতেই পাচ্ছেন আইফোনটি অন করা, তার মানে এটি আগেই একবার খোলা হয়েছিল এবং আমরা বক্সে ভরে পুনরায় ইহা আনবক্স করছি। যাই হোক, আইফোনের পরপরই আপনারা পাবেন চিরচেনা ইউজার ম্যানুয়াল। এরপর পাবেন প্রথমবারের মতো ইনক্লুডেড USB-C পাওয়ার অ্যাডাপ্টার, আরও দেওয়া আছে অ্যাপল ইয়ারপডস, এবং সব শেষে আছে একটি লাইটনিং টু USB-C কেবল। আনবক্সিং এর নাটক শেষ, এবার আমরা আসি রিভিউতে। প্রথমেই কথা বলবো নাম নিয়ে। ফার্স্ট অফ অল, প্রো বলার ক্ষেত্রে আমি একমত না। অবশ্যই অসংখ্য ফিচারে ভরপুর আইফোন 11 প্রো একটি ব্যাড এস স্মার্টফোন, কিন্তু নামের সাথে প্রো লাগানোর মতো এক্সট্রা কিছু এতে নেই। নামে কী বা আসে যায়, চলুন দেখে নিই এবারের কী নতুন আপগ্রেড আসলো আইফোন 11 প্রোতে। এবারে নতুন আইফোনে অ্যাপল ফোকাস করেছে 4টি ফ্যাক্টরের দিকে: ডিসপ্লে, ব্যাটারি, ডিজাইন এবং ক্যামেরা। প্রথমেই কথা বলি ডিজাইন নিয়ে। ডিজাইনের যে প্রি রেন্ডার মডেল বের হয়েছিল তাতে আইফোন 11 প্রোকে তেমন সুদর্শন লাগছিল না, কিন্তু অরিজিনাল ভার্সন হাতে পেয়ে আমার যা মনে হয়েছে, ইটস নট দ্যাট ব্যাড। রিয়েল লাইফে দেখতে অত খারাপ লাগছিল না যা 3D রেন্ডার দেখে মনে হয়েছিল। নতুন ম্যাট ফিনিশ ইজ গ্রেট, দ্য লুক অ্যান্ড দ্য ফিল ইজ ডিফারেন্ট। ব্যাক সাইডে বড় 3টি ক্যামেরা এবং ফ্ল্যাশ যা প্রথমেই চোখে পড়বে। অ্যাজ আই সেড, রেন্ডার্ড মডেলে দে লুক হরিবল, বাট রিয়েল লাইফে দেখতে অত খারাপ না। ক্যামেরা বাম, সিনে ক্যামেরা স্কোয়ার, এক কথায় আইফোন 11 প্রোয়ের ক্যামেরাকে এটাই বলা যায়। অ্যাপলের ভাষ্য মতে তারা এবার টাফেস্ট গ্লাস ব্যবহার করেছে, কিন্তু আমি এটা টেস্ট করতে যাব না। আইফোন 11 প্রো ইজ ওয়াটার রেজিস্ট্যান্ট, IP68 সার্টিফাইড। স্ক্রিনের কথা বলতে গেলে আইফোন 11 প্রোতে আছে 5.8 ইঞ্চি OLED স্ক্রিন, যার রেজুলেশন 1125x2436 পিক্সেল। এই বছর বেজেল স্লাইটলি ইনক্রিজ করা হয়েছে এবং আপনারা পাবেন HDR10, অ্যাডোবি ভিশন সাপোর্ট এবং এক্সিলেন্ট কালার অ্যাকুরেসি। অ্যাপল এবছর প্রথম দিয়েছে XDR বা এক্সট্রিম ডাইনামিক রেঞ্জ, যার মানে ভিউয়ার্সরা আগের 10S ম্যাক্সের OLED স্ক্রিনের চেয়ে ডাবল কন্ট্রাস্ট দেখতে পাবেন এবং প্রয়োজনে এই স্ক্রিন আগের চেয়ে বেশি ব্রাইটনেসও দেবে। স্ক্রিনের রিফ্রেশ রেট আগের মতোই ফাস্ট, 120Hz, এবং এবারের 11 প্রোতে 3D টাচ অপশনটি নেই। 3D টাচ রিমুভ করার কারণে কিছু হার্ডওয়্যার স্পেস কমে গেছে, যা ব্যবহার করা হয়েছে বিগার ব্যাটারি স্পেসের জন্য। ব্যাটারি হিসেবে আছে 3046 mAh ব্যাটারি। আইফোন XS-এর সাথে কম্পেয়ার করলে আইফোন 11 প্রো 4 ঘন্টা বেশি সার্ভিস দিতে সক্ষম এবং ব্যাটারি দিয়ে আসলে খুব সহজেই একদিন চলে যাবে, উইথ ফুল ইউজ অফ GPS, ব্রাইটনেস অ্যান্ড আদার হাই এন্ড স্টাফস। নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা।
এবছরের ট্রিপল ক্যামেরা সেটআপে আছে নতুন 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যার সাথে 12 মেগাপিক্সেলের একটি মেইন এবং অটো ফোকাস ক্যামেরা, যাতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন অ্যাভেলেবল। ডেলাইটে ইমেজে নয়েজ বলতে কিছু নেই, গুড ডাইনামিক রেঞ্জ এবং পারফেক্ট ডিটেলস, এবং কালারসও খুব অ্যাকুরেট। টেলিফোটো ক্যামেরাতে আছে F2.0 অ্যাপারচার, দ্য ওয়াইডেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, যা ক্যাপচার করে অসাম সব স্ন্যাপস উইথ এক্সট্রিম ডিটেলস। ইমেজের শার্পনেস একটু লোয়ার দ্যান দ্য মেইন ক্যামেরা, যদিও কালার এবং কন্ট্রাস্ট একদম সেম। আলট্রাওয়াইড ক্যামেরাতে OIS অথবা অটো ফোকাস কোনোটাই নেই, কিন্তু তাতে ইমেজ কোয়ালিটি একটুও কমেনি, আবার মাতামাতি করার মতো কিছু নেই। কালার, কন্ট্রাস্ট এবং ডাইনামিক রেঞ্জ মেইন ক্যামেরার মতোই। পোর্ট্রেট মোডে ডিফল্ট হিসেবে ব্যবহার করা হয় টেলিফোটো ক্যামেরা। কোয়ালিটি ইজ সুপার উইথ গ্রেট সাবজেক্ট সেপারেশন, ইচ্ছা করলে মেইন ক্যামেরা দিয়েও পোর্ট্রেট তোলা সম্ভব। পোর্ট্রেট সেলফিও বেশ ভালো, যদিও এক্ষেত্রে সাবজেক্ট সেপারেশন অতটা অ্যাকুরেট না। এবার আসি লো লাইটের ব্যাপারে। অ্যাপল এবছর ইন্ট্রোডিউস করেছে তাদের নাইট মোড, যা ডার্কনেসে অটো কাজ শুরু করে। নাইট মোডে একটা ছবি তুলতে 2-3 সেকেন্ড টাইম লাগে, অ্যান্ড কোয়ালিটি ইজ প্রেটি অ্যামেজিং। মেইন ক্যামেরাতে তোলা নাইট মোড শটে পাবেন প্লেন্টি অফ ডিটেলস, এক্সিলেন্ট কন্ট্রাস্ট, কালার্স এবং নাইস এক্সপোজার, এবং আমরা কোনো ছবি ব্লারি পাইনি। এবং আলট্রা ওয়াইড ক্যামেরাতে কোনো নাইট মোড অপশন নেই। মেইন সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেলের এবং যাতে 4K 60fps ভিডিও অ্যাভেলেবল। রিয়ার ক্যামেরাতেও 4K 60fps ভিডিও অ্যাভেলেবল, এবং মজার ব্যাপার হলো 3টি লেন্স একই সাথে ভিডিওতে ব্যবহার করা যাবে। যদি ভিডিওর সময় জুম ব্যবহার করা হয়, শট সিমলেসলি এক ক্যামেরা থেকে আরেক ক্যামেরাতে মুভ করবে। 3টি ক্যামেরাতেই ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন দেওয়া আছে। কোয়ালিটি ওয়াইজ আলট্রা ওয়াইড ক্যামেরা একটু উইক, কিন্তু মেইন ক্যামেরা এবং টেলিফোটো ক্যামেরাতে রেকর্ড করা ভিডিওতে হাই কোয়ালিটি, লো নয়েজ এবং ট্রু টু লাইফ কালার কোয়ালিটি পাওয়া যাবে। লো লাইট ভিডিও রেন্ডারিংয়ে আইফোন 11 প্রো সোফার আমার দেখা বেস্ট স্মার্টফোন, এবং আইফোন 11 প্রো এর স্ট্যাবিলাইজেশনও উল্লেখ করার মতো। There you go, the A13 chipset, then the longer battery life, slightly improved display, এবং 3টি নতুন ক্যামেরা নিয়ে অসাম একটি স্মার্টফোন প্যাকেজে আইফোন 11 প্রো। কোনো সন্দেহ নেই, এটাই বেস্ট পসিবল ক্যামেরা ইন এনি স্মার্টফোন রাইট নাও। যদি আপনারা মোবাইল দিয়ে ভিডিও ক্রিয়েট করেন অথবা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা হয়ে থাকেন ব্লগার, তাহলে এই ফোন আপনার জন্যই। আইফোন 11 প্রো ইজ এ রিয়েলি গ্রেট স্মার্টফোন। যদি আপনার আইফোন 10s থেকে থাকে, তাহলে হয়তো শুধু ক্যামেরার জন্য আইফোন 11 প্রোতে আপগ্রেড করা একটু এক্সপেন্সিভ। এছাড়া এই স্মার্টফোনটি আমি সবাইকে রিকমেন্ড করতে পারি, আনলেস ইউ আর এ গুগল পিক্সেল ফ্যান অ্যান্ড ওয়েটিং ফর গুগল পিক্সেল 4। সো দিস ইজ ইট, থ্যাংকস ফর ওয়াচিং দ্য রিভিউ। রিভিউটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, পিস।